হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে বলছি। তো দেখো, আমার স্নান করা হয়ে গেছে, তো পুজো করাও হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ছেলে ঘরে একটু বসে নিলাম, বসে টসে নিয়ে তোমাদেরকে একটু ঠাকুর কাটা স্বাগত। খুবই গরম লাগছে কাজ করতে করতে, তো চলো কীভাবে আজকে ভগবানকে পুজো করলাম সেটাই শেয়ার করবো। তো অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না বন্ধুরা, তো আজকে ভিডিওটা একটু বড় হলে প্লিজ একটু মানি দেখে নিও, ঠিক আছে? তো দেখো, একটা জিনিস শেয়ার করছি, দেখতে পাচ্ছ এটা কি? তো ও সেদিনকে হলো আমার ছেলে দুটো খেলনা আবদার করছে বাবার কাছে। তোর বাবা দুটো, একটা মিনি ফ্যান আর একটা বাবলস মেশিন এনে দিয়েছে, যাদের ব্যাটারি দেওয়া আছে। তো এটা কদিন যাবে বলতে পারছি না, ছেলে সবই নষ্ট করে দেয় জানো তো, মানে এই বাটিটাতে ঢেলে এই বাবলস নিয়ে করতে হবে। তো ও কিছুই রাখে না, সব নষ্ট করে দিয়েছে। এটা তোমাদের দেখালাম, এখন অবধি ভালো আছে, তারপরে এটাকে ভেঙেও টুকরো টুকরো করে দেবে, মানে এই অবস্থা। তাই এই ফ্যানটা দিতে হচ্ছে, এটা কিন্তু খুব ভালো একটা ফ্যান বাচ্চাদের জন্য। তো আমার ছেলে খুবই দুষ্টু, সব ভেঙে ফেলে যা আনে। তো চলো আর যে কী কী করলাম সেটা শেয়ার করবো বন্ধুরা, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এটা শেয়ার করলাম তোমাদেরকে, সব কিছু শেয়ার করি, তোর খেলনা দুটো শেয়ার করলাম। তো চলো, ও প্রচুর দুষ্টুমি করে, মানে ধারণার বাইরে সব কিছু, দেখতে পাচ্ছ এই যে এরকম যেটা এরকম ব্যালেন্সগুলো বেরোয় ঠিক এরকম। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম ঠাকুরঘরে, দেখতে পাচ্ছ ঠাকুরঘরে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, একদমই অল্প ফুল পেয়েছি। তো জবা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপর চা নিয়ে চলে এসেছি দেখো ঘরে। তো চা খেয়ে নিই, তারপর তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। দেখো চলে আসলাম সামনে ব্যালকনিতে, দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি, আর এদিকে ডাস্টবিন বালতিটা ধুয়ে মেলে দিয়েছি, আর এদিকে একটু হালকা হালকা হাওয়া হচ্ছে, বৃষ্টি হবে নাকি জানি না, মেঘলা মেঘলা করেছে। তো দেখা যাক বৃষ্টি হয় কি না। তো ছেলের আবার স্কুলে নিয়ে যেতে হবে, অনেকদিন স্কুল যাওয়া হয়নি গরমের জন্য। তো চলো, ওদিকে ছেলে উঠে গেছে, ওদিকে দেখো চা বিস্কিটটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? দুটো ভিডিও একসাথে বলছি না, অ্যাড করে দিয়েছি, তো দুটো ভিডিও একসাথে অ্যাড করে দিলাম, তোমার গুড মর্নিংটা জানালাম না। তো দেখো এই একটা ট্রেনের মধ্যে চা নিয়ে চলে এসেছি, তো চলো দেখা হচ্ছে আবার পরে। এই দেখো বন্ধুরা রেডি সেডি হয়ে নিয়েছি, মা ছেলেতে মিলে স্কুলে যাচ্ছে। আর দেখো পাখাটা দেখো তোর হাতে, মানে তো স্কুল যাবে না, বায়না শুরু করে। তো দেখো স্কুল যাওয়ার পথে একটু শেয়ার করলাম, রাস্তাটা বাড়ি থেকে অনেকটা কাছে, তাই আর টোটো নিলাম না, হেঁটে হেঁটেই চলে আসলাম। আর আমার ছেলেকে একটু শেয়ার করলাম, দেখো রাস্তাটা পুরো ফাঁকা, এই রাস্তাটা দিয়ে যেতে না আমার খুব ভয় লাগে সত্যি কথা বলতে, পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। আমি আর আমার ছেলে যাচ্ছে, ওদিকে কৃষ্ণচূড়া গাছ আছে, এটা কিন্তু একটা স্কুল, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ মানে পাত্রীটা, আর এই যে ছেলেদের স্কুল, আমার ছেলের স্কুল। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি ছেলে কী করছে না করছে। ছেলের দিকে একা একা যাচ্ছে, দেখো মনে হচ্ছে একদম বড় হয়ে গেছে ছেলে, স্কুলে চলে এসেছে, দেখো পড়াশোনা করছে। আর ওদের বেঞ্চ ছড়িয়ে দিয়েছে, সব আমরা মায়েরা বসে রয়েছি, এ হলো বড়, এর থেকে তো দেখো সবাই বসে পড়াশোনা করছে। আর আমার ছেলে তোমাদেরকে হাই করছে, সে আর ভয়েস ওটা দিলাম না। তো দেখো স্কুল থেকে চলে আসলাম বাড়িতে বন্ধুরা, তারপর আমি তোমাদের কিছু শেয়ার করিনি, এবার ড্রেস চেঞ্জ করিনি, ব্রেকফাস্ট করিনি, তারপরে তোমার সাথে কথা বলছি। এখন আমাদের 10:30 থেকে 11:00, তো চলো দেখতে থাকো সাথে থাকো। এই দেখো বন্ধুরা বলতে বলতে দেখো এখানে ওয়েদার একদম পাল্টে গেছে, বৃষ্টি হয়ে গেছে, কিন্তু দেখতে হচ্ছে বৃষ্টি পড়ছে, আর এখানে চাদর তুলতে তুলতে হালকা ভিজে গেছে, মানে এইদিকে স্কুল থেকে এসে এত তার হলে এতে কী কর, আর রান্নাঘর যে কী রান্না হবে। চলো একটু শেয়ার করে দিই তোমাদেরকে। দেখো এটা গাছের এঁচোড়, গাছের এঁচোড় সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে, কেটে নিয়ে নেওয়া হয়েছে এঁচোড়টাকে, দেখো আলু কেটে নিয়েছে এঁচোড়ে। আর এদিকে দেখো মাছ হবে, চিংড়ি মাছ, এই চিংড়ি দিয়ে হবে, এটা গলদা চিংড়ি, কিন্তু এই গলদা চিংড়িতে এঁচোড় হবে। তো চলো, আর এদিকে দেখো আর একদিনে এঁচোড় করেছে, ওটা এঁচোড়ের ডালনা করেছিলো, দুটো ভিডিও অ্যাড করেছি যেহেতু বলেই দিলাম, এঁচোড়ের ডালনা করে নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা ভিডিও ভালো অবশ্যই লাইক শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চলে আসলাম সন্ধ্যের সময় চা বিস্কিট নিয়ে প্লেট।